আপনারা দেখুন এই পাতা কি। নমস্কার, আপনারা দেখছেন রিমা ইউটিউব চ্যানেল। আজকের আপনাদেরকে দেখাবো আমি একটি নতুন রেসিপি। রাস্তার ধারে বা বাগানে দেখা যায়, দেখুন পাতা কি, আপনারা ভালোভাবে দেখুন। রাস্তার ধারে বাগানে আপনারা দেখতে পাবেন, অনেকেই চেনেন না, কিন্তু এই অল্প এই জিনিসকে দিয়ে রান্না করলে ভাত অনেকটাই খাওয়া যায় আর খুব টেস্টিও হয়। এর নাম ভেটকুল পাতা। ভালোভাবে আপনারা পাতাকে আপনাদেরকে দেখাবো। আমি রাস্তার ধার থেকে তুলে এনেছি, এবারে আমাদের এই বাগানে এখানে হয়েছে, কিছুকে তুলবো। এই দেখুন এখানে হয়ে আছে। বৃষ্টি বললে বেশি হয় বর্ষার সময়। আমি তুলবো পাতাগুলো, দেখুন একদম কুচি পাতা। আমার তোলা হয়ে গেছে, এবার একে আমি নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এবার আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। এই জিনিসটা বাদ দেব। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, বেশি কিছু মশলা লাগে না, একদম বাড়িতে যেটুকু থাকবে আপনারা সেইটুকু দিয়েই বানাতে পারবেন। খুব আমি বেটে নেব। রসুনকে খুব সুন্দর পেস্ট করে বাটবো, যাতে না একটুও ছিবড়ে থাকে। রসুনটি আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, দেখুন একদম মিহি করে বাটা। এবার আমি এটা তুলে নেবো। এবার আদাটা খুব অল্প মশলা লাগে, বেশি মশলা লাগে না। আদা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন একদম কিন্তু মিহি করে বাটা, একটুও কিচ্ছু নেই, ছিবড়ে নেই। আমার বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, উনুনটা জ্বালা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নেব। একটু ভাবিয়ে নেব। এগুলো বাটতে হবে, যার জন্য একটু ভালোভাবে ভাবিয়ে নেব। তাই ভালোভাবে নেড়ে
এটাকে একটু বেশ গরম মতো করে নেব। দেখুন দেখুন একদম ভাজাটা দেখুন কত কমে গেছে দেখছেন। প্রথম কেটে দেবে, এবার শেষে দেবো মিহি করে। খুব সুন্দর মিহি করে পেকে নেব। আমার বাঁকা হয়ে গেছে, এবার একে আমি তুলে নেব। এই তুলে নিলাম, হয়ে গেছে আমার। এবারে কড়াতে একটু তেল দেব। একটু তেল দিলাম, পেঁয়াজটাকে আগে তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি রসুনটা দিয়ে দেব। রসুন দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আমি আদা দেব। আদা দেওয়া হয়ে গেছে, নেড়ে নেব। একটু নুন দেব, পরিমাণ মতো নুন দেব। এবার আমার বেঁকে রাখা এই ভেঁকুল, ভেঁকুলটি দিয়ে দেব। ভালো করে নাড়ব। আমার হয়ে এসছে, আরো একটু ভালো করে নেড়ে নেব। একটু হলুদ দিয়ে দেব, হালকা করে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার একে আমি তুলে নেব কড়া থেকে। ভাতের সাথে মিশিয়ে নিলাম, এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানাবেন, খুব সহজেই করা যায়, খুব টেস্টি হয়েছে। এখন তো কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক করে শেয়ার করবেন।